বিশ্বনী দয়াল বাবা খাজা ফরিদপুরি কেবলাদান হুজুর পাকের কদমে আমরা মরিদ হয়েছি। যখন মরিদ হয়েছি আমরা কেবলাদান হুজুর পাকের কদমে ওয়াদা করেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সত্য তরিকা সারব না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের বহু পীরেরা নিজের নামে বয়াত করে মরিদ করে, বিশ্বনী খাজা ফরিদপুরে আমাদেরকে রাসূলের নামে বয়াত করাইছেন। তার একটাই মাত্র কারণ, কেবলাদান হুজুর বলেছেন যে কারবালার হত্যার প্রতিশোধ নেওয়া হয় নাই, বিচার করা হয় নাই, জাকের পার্টির মাধ্যমে কারবালার হত্যার বিচার করা হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তো কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে শাহাদাত বরণ করে এই ইয়াজিদ বাহিনী তার লাশ মোবারকে ঘোড়া দিয়ে আঘাত করেছেন, বর্ষা চালিয়েছেন, বুস্ত মোবারকগুলি জমিনের ভিতরে ছিটকে ছিটকে বালির সাথে মিশে না দেওয়া পর্যন্ত তার প্রতি মাইর বন্ধ করেন নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খুলাফায় লিখেছেন, নবীন নাতি ইমাম হোসেনকে শহীদ করে ইয়াজিদ বাহিনী মদিনা আক্রমণ করেছে, মদিনা শরীফের হাজার হাজার তরুণীদেরকে দর্শন করে যারা সন্তান জন্ম দিয়েছে, হাজার হাজার সাহাবীদেরকে হত্যা করেছে, মসজিদে নববীতে তিন দিন পর্যন্ত নামাজ পড়তে দেয় নাই, গোড়া দিয়া পায়খানা পেশাব করিয়েছে, আল্লাহর কাবাঘর কাবাঘরের গিলাফের ভিতরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। তারপরে বোঝা গেল ক্ষমতা হাতে নিয়ে দর্শন করে ইয়াজিদ রাজনীতি, ক্ষমতা হাতে নিয়ে মানুষ হত্যা করে ইয়াজিদ রাজনীতি, ক্ষমতা হাতে নিয়ে অগ্নি সংযোগ করে ইয়াজিদ রাজনীতি। কথা বলা ঠিক না ঠিক? আমার পীর কেবলাদান হুজুর খাজা ফরিদপুরি বলছেন, বাবা আমি জাকের পার্টি গঠন করেছি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য। বাবা জাকের পার্টির নীতিমালা ইসলাম, ইমান, এহসান, এই পার্টির নীতিমালা যারা পুরোপুরি পালন করবে তাদের দিলে আল্লাহ রসুলের মহব্বতের স্রোত পয়দা হবে, মহব্বতের স্রোতে দিল ধুয়া পরিষ্কার হবে, চোদ্দই রাত্রের পূর্ণিমার চাঁদের মতো দিল রোশন হবে, উজ্জ্বল হবে, দিল থেকে হিংসা বিদ্বেষ অহংকার দূর হবে, ফলে একটা সুখী সমাজ এই দেশে তৈরি হবে। কেবলাদান হুজুর পাকের সেই সুরে সুর ধরে বলবো, যারা আওয়াজ শুনতেছেন সকলকে বলবো, যারা নতুন আলেম আছেন আসেন এই সত্যের পক্ষে, রাসূলুল্লাহ সত্য তরিকার পক্ষে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আল্লাহর সেই গুণে গুণাঙ্গিত, আল্লাহ রাব্বুল আলামিন যে ইলমে লাদুনির কথা বলেছেন সেই ইলমে লাদুনি বিশ্বের রসিলায় আল্লাহ পাক আমার দয়াল বাবার আওলাদকে দান করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সেই আওলাদ আওলাদী মেজুবাই জান মুজাদ্দিদি সেই খাজা খিজির আলাইহিসসালামের মতো অগ্রিম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে এই নৌকাটা যদি কানা করে না দেয় তাহলে রাজা নিয়ে যাবে আর এই লোকটা পঙ্গু হয়ে যাবে, এই বাচ্চাটা মেরে ফেললাম কারণ হলো এই বাচ্চাটা বড় হলে কাফের হয়ে যাবে, বাচ্চাটা মেরে আমি দোয়া করেছি আল্লাহ যেন এই দম্পতিকে নেক সন্তান দান করেন, এই দেয়ালটা সোজা করে আমি আমানতের খেয়ালত করি নাই, হেফাজত করেছি, দুটা এতিম বাচ্চার সম্পদ অন্য করে নিয়ে যেত, বড় হলে নিয়ে যাবে, এই তিনটা কাজ করেছি, একটাও আমি আমার আল্লাহর হুকুম ছাড়া করি নাই। অগ্রিম মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন খাজা খিজির আলাইহিসসালাম, আর সেই জ্ঞানের নাম ছিল এলমে লাদুননি। বলেন কি জ্ঞান? এলমে লাদুননি। সেই এলমে লাদুননি আল্লাহ তাআলা বিশ্বনীর আওলাদ আওলাদুলিকে দিয়েছে, যার কারণে তিনি আমাদেরকে অগ্রিম ভবিষ্যৎবাণী করে বলেছেন দুর্ভিক্ষ লাগবে, তামাম পৃথিবীতে দুর্ভিক্ষ লাগতেছে, আজকে বিশ্বের যে অবস্থা খাদ্য সংকট দেখা দিচ্ছে, অভাব দেখা দিচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাকের পার্টির চেয়ারম্যান বিশ্বনীর আবির্ভাব মঞ্জিল পাকুড়িয়া পাক দরবার শরীফে বলেছেন তিন বছরের জন্য খাদ্য মজুত করেন, ঔষধ মজুত করেন, বস্ত্র মজুত করেন, কাজেই স্বভাব আসতেছে। সেই ইউসুফ আলাইহিসসালামের সুরে সুর মিলিয়ে জাকের পার্টির চেয়ারম্যান অভাবের জন্য বলেছেন যে আপনারা সতর্ক হন। এরপরে দেখা গেল ইউসুফ আলাইহিসসালামের সেই দেশের মিশরের বাদশাহ ইউসুফ নবীর প্রতি পাগল হইয়া দেশের বাদশাহী তারে দান করে দিলেন যে আমার বাদশাহীর দরকার নেই, আপনার গোলামী হিসেবে আপনার কদমে আমাকে জায়গা দেন। মনে রাখবেন কেবলাদান হুজুর বলেছে, বাবা এমন একটা দিন আসবে আপনারা ঘুমায় থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন জাকের পার্টির বিজয় নিশান উঠতেছে। এই কথা আমার কেবলাদান হুজুরের বাণী, কেমতের আগমন এটা ফলবে, আমার পীরের বাণী কখনো বিফল যাইতে পারে না। কাজে আমরা বলবো দেশবাসী মুমিন মুসলমান ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, আপনারা সত্যের পথে আসেন, জাকের পার্টির পতাকা নিতে আসেন। দ্বিতীয়ত সফর মাস, সাথী সফর, আমার দয়াল বাবা যারা আরবি বেসালক শরীফ 2001 সালের পহেলা মে 18 বৈশাখ সোমবার দিবাগত রাত 1:15 তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। কেবলাদান হুজুর তার পীরের বেসালক দিবস পালন করেছেন, ওফাত পালন করেছেন। হুজুর বলেছেন, বাবা তোমার দাদা হুজুর যেদিন ইন্তেকাল করেছে ওই দিন থেকে 40 দিন পর্যন্ত খবর শোনার পরে আমি এক ফোঁটা পানি পর্যন্ত খাইনি। বাবা 40 অনুষ্ঠান করার জন্য যখন আমি এনায়েত রওনা হইলাম, নৌকার ভিতরে আমি অজ্ঞানের মতো করে আছি,
আমি দেখি তোমার দাদা হুজুর সেই নৌকার ভিতরে হাজির হয়ে আমার ডাক দিয়ে বলেন, ফরিদপুরি আমি তোরে না খেয়ে মরার জন্য রেখে আসি নাই, বহুলোকের দায়িত্ব তোকে দিতে হবে, সেই দায়িত্ব দিয়েছি। হুজুর বললেন, বাবা এরপরে আমি খাওয়া শুরু করলাম কিন্তু আমি খাইতে পারি না। দিনে খাইলে মনে হয় আজকে আমার শেষ দিন, রাত্রে খাইলে মনে হইত আজকে আমার শেষ রাত্র। এভাবে তার পীরের শোককে ওফাতকে তিনি পালন করেছেন, যাকে এদের বুঝাইছেন যে পীরকে ভালোবাসতে হয় জীবনের চেয়েতে বেশি। শরীয়তে নাই 40 দিন সুখ পালন করতে হবে, কিন্তু শরীয়তের গহীরগত কাজ মহাপ্পতের কাছে কোনো মামলা নাই। রক্ত খাওয়া হারাম, মালিক ইবনে সিনান রক্ত পান করেছেন। পেশাব খাওয়া হারাম, উম্মে আইমান পেশাব পান করেছেন। অঙ্গ হানি করা হারাম, আল্লাহর নবীর পাগল ওয়াইজ করেনি জানদান শহীদ করেছেন। কাজী মহব্বতের কাছে কোনো মামলা নেই। আমরা বলবো জাকের ভাইরা, জাকের পার্টি যুবলামা ফ্রন্টের ভাইরা, পীরকে ভালোবাসেন নিজের জানের চাইতে বেশি। যদি পীরকে মহব্বত করতে পারেন, পীরকে ভালোবাসতে পারেন, পীরের মহব্বত দিলে থাকে ইহকাল পরকাল কোথাও আপনার টেনশন থাকবে না, দুর্ভিক্ষর কোনো ভয় থাকবে না। কেউ গাজান হুজুরের রেকর্ড বাণী শুনেছিলাম, 1 মিনিট বলে শেষ করে দিয়ে শোনেন। কেউ গাজান রেকর্ড বাণীতে বলেছেন, বাবা তামাম দেশে দুর্ভিক্ষ, অবাক লাগছে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এক পাগল দাঁড়ায় হাসতেছে। তো মানুষ বলে, পাগল, তামাম দুনিয়ার মানুষ দুর্ভিক্ষে মরে যাচ্ছে আর তুমি না খেয়ে হাসতেছ, তুমি আনন্দ করতেছ। পাগল হাইসা বললো, আমার মনিবের কোনো অভাব নাই, দুর্ভিক্ষে মরলে কি আমার মনিবের কোনো অভাব নাই। আচ্ছা তামাম পৃথিবীর মানুষ যদি অভাবে আছে, আমাদের মনে বিশ্ব লিখা দেওয়া ভরে পড়ি, আমাদের মনে বিশ্ব নিদয়াল বাবা, আমার মনিবের কোনো অভাব নাই কিন্তু আমাদেরও কোনো ভয় নাই, কথা বল ঠিক না? আমরা বিশ্ব নিদয়াল বাবাকে ভালোবাসি, বিশ্ব নিদয়াল বাবা তার কদম মোবারক এই হোক কাল পরকালে জায়গা দেন। এই দরবারে অহংকারের কোনো জায়গা নাই, আমি মহাজ্ঞানী, আমি মহাপণ্ডিত, এই দরবার আমার দয়াল বাবা দয়া ব্যতীত কারো বক্তব্য এবং কথা বলার নেতৃত্ব দেওয়ার অধিকার নাই, কথা বলেন ঠিক না? ব্যাপার মাওলানা আবুল হাসান আনসারী সাহেব, তিনি জবরদস্ত আলেম ছিলেন, এটা আমাদের মাওলানা মাসুমুল্লাহ সাহেব, তিনি ঘটনাটা বিশ্বরীর বেসারত মঞ্জিল বরানি পাক দরবার শরীফে বলেছিলেন যে তিনি একটি অনুষ্ঠানে যাবেন, হুজুর পাকের কাছে যায় বলেন, হুজুর আমার একটি তাফসিরের অনুষ্ঠান আছে রেডিওতে। হুজুরকে বাদান মুসকি হাইসা বলেন, বাবা আপনি জানেনি কি আর বলবেনি কি, সুবহানাল্লাহ কল্লাবিয়া, এত বড় আলেম মুফাসসিরে কোরআন, অথচ হুজুর বলে, বাবা আপনি জানেনি কি আর বলবেনি কি। মাওলানা আবুল হাসান আনসারী বলে, হুজুর বলে কি আমি এত বড় আলেম তাফসির করি বাংলাদেশ বেতারে, আর হুজুর বলে আমি জানি কি বলবো কি। বিদায় নিয়ে বাড়ি আসলেন, ছাত্রদেরকে তাফসির পড়াবেন, তাফসিরে জালালাইন খুললেন, ছাত্ররা বসলেন, উনি দেখে যে আউযুবিল্লাহও বলতে পারে না, বিসমিল্লাহও বলতে পারে না, পাতার ভিতরে যে অক্ষর কোনো অক্ষর নাই, একেবারে সাদা পাতা। মাওলানা আবুল হাসান আনসারী চোখের পানি ছুড়ে দিলেন, হুজুর বলছেন আমি জানি কি আর বলবো কি, আমাকে বিদায় দাও। বিবির কাছ থেকে বিদায় নিয়ে দরবারে গেলেন, যিনি আমার সমস্ত এলেম সুইচ করে নিয়ে যাইতে পারেন তিনি আর কেউ না, তিনি হলো বিশ্ববিখ্যাত ফরিদপুরি। দৌড়ে গেলেন দরবার শরীফে, হুজুর পাক বললেন, বাবা আল্লাহ আমার এমন একটা ক্ষমতা দিয়েছে তামাম পৃথিবী যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে এলেমগুলিকে সুইচ করে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দান করেছেন, কাজেই আমার কেবলা দান হুজুর বোবাকে দিয়ে বক্তব্য দেওয়াইতে পারেন, জন্মগত বাবার মুখ দিয়ে কথা ফুটাইতে পারেন, জন্মগত বাবাকে দিয়ে বাহাস করাইতে পারেন। আমরা সেই বিশ্বাস বিশ্বাসী, আমরা কোনো মৌলবীর ভরসায় বিশ্ব জাকের মন্দিরে যাই নাই, আমার দয়াল বাবাকে ভালোবেসেছি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দয়াল বাবাকে ভালোবাসার তৌফিক আল্লাহ দান করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, অত্যন্ত চমৎকার আলোচনা করলেন, এই আলোচনার উপরে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করে সকলে বলা আমিন। এখন আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের 7ই সফর ও পবিত্র আশুরা উপলক্ষের এই আলোচনা সভার বিশেষ অতিথি মুফতি হযরত মাওলানা গাজী মারুবুল্লাহ সাহেব, মুফতি হযরত মাওলানা গাজী মারুবুল্লাহ সাহেব জাকের পার্টি উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى, صدق الله العظيم। জাকের পার্টি
যুব ওলামা ফ্রন্ট, ঢাকা বিভাগ, ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত গতকাল আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত ওলামাই কেরাম এবং অতিথিবৃন্দ,